গরম লা আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে আছি, একটা অনুষ্ঠানে আছি, ভিডিওর প্রোগ্রামে, গ্রামের মধ্যে আমি যেহেতু আছি। আর দেখছি সামনে হচ্ছে ভুট্টার গাছ, আমি হচ্ছে দেখি কৃষকের থেকে একটা ভুট্টা চাবো, সে দেয় নাকি, আমাদের গ্রামের কোনো তুলনা হয় না, দেখি তারপর তাদের কী রিঅ্যাকশন সেটা দেখবো আর কি, মানে ওরা কতটুকু সহজ সরল এটাই আপনাদের মধ্যে আমি দেখাবো আর কি। আসো যাই, আসো ভুট্টা দিবেন তো, ভুট্টার গাছ ভালো আছো, তোর ভুট্টা লিতে আসলাম, কোন ভুট্টা লেবো, ভালো লাগে পুরা খাবো সেটা দিয়ে দিবে, এই যে আমার বড় ভাই ভুট্টার কাজ করছে দেখেন, আর মন ভালো নেই, মন ভালো নেই কে, মন না ভালো থাকার কারণ কি, এখন ঘুরি বেড়াবো কিছুর জন্য আমি কাম করবো, কামের সময় কাম করবে, ফাঁকি বাজলে হয় তো কাজ করে দিই, হ্যাঁ তাহলে এডিলিয়া তুই তো চুরি হবি না তাই না, তাই লিখছি যেহেতু কাজ করে দিচ্ছি তাহলে হালাল হবে না। আচ্ছা একটা গাছে এত বড় একটা গাছ, আচ্ছা এত বড় একটা গাছ একটাকে দুই তিনটি থাকা উচিত, প্রত্যেকটা পরে পরে থাকলে গা হয়তো, বন্ধুরা যে ভুট্টা নিলাম এখন তো আমি পুরাই খাবো, দেখি কেমন লাগে, না না একটা তো আছে 128, গরম লা হাইছে, হাই গেছে, ই দিবে লবণ দিবে না কিছু লাগবে, সকালে আইছি গরম নেই, গরম নেই কেমন লাগতেছে, অনেক সুন্দর বলার মতো না, সেই সাপ সেই সাপ, তা তুমি লাও কেমন
শহরের মানুষরা কিনে খায়, রাস্তাঘাটে বিক্রি করে। কোন জায়গায়? শহরে ঈশ্বর দিয়ে।